বাবি এ কয়, তুই কিন্তু কোনো দোয়া করিচ্ছা, তোর দোয়া মাঝে মাঝে এমন ভাবে লাগে। আমি কেউ ভাবি লাগাটা তো দরকার। দর্শক, আজকে দিনের বেলা আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আপনার অ্যাকশনে নেমেছিল, কার বিরুদ্ধে? ইরানি সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে আজকে দিনে দুইটা হামলা চালিয়েছিল, মানে গতকালকে। আর এই হামলাগুলো আছে আল বুকিনি এবং মায়াবিন, সম্ভবত দুইটা ইরানি সামরিক ঘাঁটি যেগুলো সিরিয়াতে অবস্থিত। এরপরেই ইরান ঘোষণা দিয়েছিল, তোমরা চালাইছো দুইটা, আমরা মিনিমাম ডাবল দেব। আলহামদুলিল্লাহ চারটা ঘটনা ঘটাই দিছে। আজকে শুরু হয়েছে আবার নতুন আরেক যুদ্ধ, আর আমি অন্তর থেকে চাই এই যুদ্ধটা হোক, এবং কি এই যুদ্ধে সম্ভবত বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী আছে সেটার একটা বাস্তবতা আমরা দেখতে পাবো। আসুন দেখি আমাদের ইরানি বীররা কী ধরনের পাল্টা ঘটনা ঘটিয়েছে, আর খেলার ময়দানটা হচ্ছে কোথায়, সিরিয়াতে। আমার মনে হয় যে ডাইরেক্ট তোমরা টু তোমরা লাগো, অ্যান্ড দেন এটা আর একটু মজার হবে। আসুন দেখি সিরিয়া কী হয়েছে। দর্শক, আজকে এই হামলার পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই সিরিয়ার উত্তরাঞ্চলে আপনার সেখানে অবস্থান নিয়েছে, বা এখানে আমেরিকার সেনাদের ঘাঁটি আছে, আর এই ঘাঁটিকে টার্গেট করে ইরানের বেশ কয়েকটা টিম, সামরিক টিম সকলে মিলে দুই দোকানে চারবার আপনার আন্তর্জাতিক সেনাদের এই ঘাঁটিতে হামলার শিকার হয়েছে আপনার এই আমেরিকারা। এক মার্কিন সামরিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন, আর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আপনার এই খবর প্রকাশ করেছে। মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, সেনাদের অবস্থানে সন্ধ্যায় তিনবার এবং সকালে একবার হামলা হয়েছে। কো দেমুয়োজন কম দিয়া লাভ কি, আর ইসলামিক একটা রুলস আছে, তিন কবুল কোয়া লাগে সম্ভবত, ওই রকম কে হামলা মঞ্জুর হ্যাঁ কে কবুল কা আবার মার, কা হামলা মঞ্জুর হ্যাঁ কে কবুল কা আবার মার, এমনি তিনবার মারছে আরেকটা মেয়েরা যাত্রা করছে, আরও মনে হয় কোর্স দুইটা কমপ্লিট করবে। আমেরিকার এই উপদেশটা বলছেন, ড্রোন এবং রকেট দিয়ে এসব হামলা চালিয়েছে ইরান সমর্থিত সেনারা, আর এটার পিছনে সরাসরি ইরানের নির্দেশনা আছে, তো থাকবেই তো, তরার প্রেসিডেন্ট কয় মার, তরা মারস্ত আমরা তারা কি বৈশা বৈশা হ্যাঁ আঙ্গুল চষবে, না খেলা শুরু করতে হবে। তবে এসব হামলায় আমাদের দিকে যেটা আলহামদুলিল্লাহ পজিটিভ হয়েছে, আমরার দুজন সম্ভবত মারা গেছিল, এদের তো মৃত্যুর খবর কখনোই এরা বলে না, আর যেডি মরে পারলো এখানে সৈন্য সংখ্যা কমায় কেন, আন্তর্জাতিক অঙ্গনে বুঝাইতে চায় আমরার পোলাপয়েন্টে টাচ করবে, এমন কোনো মারপুত আসেনি। তবে ইরান বলছে এখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে, প্রকৃত সংখ্যাটা তারা লুকাচ্ছে, আর অবকাঠামোগত মানে এদের যে সামরিক ঘাঁটি হ্যাঁ বিল্ডিং টিল্ডিং বা ভবন ছিল সেগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমেরিকা বলছে কি, না আমরা সামান্য চোট টোট পাইছি, আর এমনি একটু বিল্ডিংয়ের কোনা টোনা পলেস্টার মলেস্টার খসা পড়ছে, এটা হচ্ছে সবসময় দখলদাররা কিন্তু এখন এগুলা বলে না, সাত তারিখ আমাদের ভাইরা শেষ করছে কোয়ার্টারে, কিন্তু এখন হিসাব দেখছেন নি, তিনের একে নামাই নিয়ে আসছে, কারণ দেশের মানুষের চাপে আছে। দর্শক, এর আগে সিরিয়ায় দুটি ইরানি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসাবেই এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে ইরান। অপরদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বলছেন যে ইরান তাদের লিমিটেশন ক্রস করছে। সিরিয়ায় ইরানি স্থাপনায় তিন সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় মার্কিন হামলা। একদিকে যখন দখলদারদেরকে নগ্নভাবে মদত দিয়ে যাচ্ছে আমেরিকা, অপরদিকে ইরান যখন দেখেন একটু হেল্প করতেছে বা ঘটনার পিছনে আসে, আমেরিকার অনেক খাদ্যজনে হয়। এই একটা নীতি দেখেন, আমার ভিডিওগুলো আমেরিকা থেকে অনেক ভাই বোন মুরব্বি আন্টি চাচি দাদিরা শোনেন, আপনি সেই দেশে খুব ভালোভাবে আছেন, আই নো, আপনার সামাজিক সিকিউরিটি পাচ্ছেন, ধর্মীয় স্বাধীনতা পাচ্ছেন, সরকার ভাতা দিচ্ছে আপনাকে হিউজ পরিমাণ, সেখানে রেসিজমের শিকার আপনি হচ্ছেন না, কিছু কিছু জায়গা হচ্ছেন, এদের দেশগুলোর ভিতরে যারাই বসবাস করে আলহামদুলিল্লাহ এরা অনেক ফেসিলিটিস দেয় কম বেশি কিছু রাষ্ট্র ছাড়া, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, একটু আরব বিশ্বকে গত কয়েক যুগ বা অর্ধ শতাব্দী বা শতাব্দী ধরে মানে কি পরিমাণ রাষ্ট্রগুলারে শেষ করে দিচ্ছে, মানে একটা দেশের মধ্যে দুটা দলরে লাগাই দেয়। আপনি দেখেন অস্ত্রগুলা কই থেকে আসে, এদের ব্যবসা, লাগলে লাভকার এদের, সামরিক ঘাটিকার এদের, সেখানে সেনাবাহিনী এদের দেশের সেনাবাহিনী বৈশা বৈশা বেতন ভাতা দেখে পৃথিবীর অনেক দেশে, এর মধ্যে আমাদের সৌদি আছে, বাহরাইন আছে, দুবাই আছে, আপনি দেখেন আমাদের আমাদের লাগাইয়া এরা কিন্তু করে কি অস্ত্র ব্যবসা, নিরাপত্তা ব্যবসা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মানে যখন বেসা হয় না তখন করে কি ঠাস করে মনে করলেন বিপরীত পক্ষের একটা এমন মিসাইল দেয় যেটা দিয়ে এদেরকে উড়াই দেওয়া সম্ভব হয়। তো হইলে আমাদের আরেকটা আরব রাষ্ট্র কী কয় আমেরিকার কাছে, যে কয় ভাই দেন না, কয় ঠিক আছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দাম বেশি, কয় দাম ব্যাপার না, তেল আছে, মাওলায় তেল দিয়ে রাখছে, আমরা মারামারি কইরা আমাদের টাকা পয়সা কামাইয়া এদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে, বাট এদের দেশে
সর্বোচ্চ নিরাপত্তা, যার কারণে পৃথিবীর বেশিরভাগ জায়গায় বেশিরভাগ মানুষ ফার্স্ট প্রায়োরিয়েবল কান্ট্রি হিসেবে কোথায় বেছে নেয়? পশ্চিমা রাষ্ট্রগুলোকে। কারণ আমাদের দেশে এরা দুর্নীতি লাগাই রাখছে, ফিডাফিডি লাগাই রাখছে, মারামারি লাগাই রাখছে। এদের দেশে দেখেন কত সুন্দর শান্তির জীবন। এগুলা বোঝার মতন কিছু জিনিস আছে, অনেকে বোঝেন না। তা আমার মনে হয় যে ইরানের উচিত এবার খিচ্ছা ফেলা, সমানে আটকানো যাবে না, প্রয়োজনে দুই একটা যুক্তরাষ্ট্রে পাঠাই দাও, খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।